তো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে যাচ্ছি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি দেখতে এই হচ্ছে স্ট্যাচু আর এখান থেকে আমরা ডানদিক ঘুরে গেলাম আর এই বাড়ি কিন্তু পৈতৃক ভিটে বলা হয় আর সুভাষ গ্রামের মধ্যে অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হলুদ রঙেরটা ওটাই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি আর এটা রাজপুর সোনারপুর পৌরসভার আন্ডারে পড়ে ঠিক আছে আর কিভাবে আসবে আগে জানিয়ে দিই তোমাদেরকে বাই রোডে আসবে কীভাবে তো বাই রোডে আসতে গেলে তোমাদেরকে সবার আগে আসতে হবে হচ্ছে ধরো গড়িয়া আর বাস গড়িয়া যেটাকে বলা হয় তো ওখান থেকে তোমরা যে বারাইপুরগামী যে রোডটা বেরিয়ে গেছে সোজা কামালগাজী হয়ে তো ওটা দিয়ে তোমরা চলে আসবে সোজা কামালগাজির মোড় টপকে সমস্ত মোট টপকে দেখবে একটা হরিনাবি বলে একটা মোড় আসবে ওই হরিনাবির ঠিক পরের পরবর্তী মোড়টাই ওটাতে কিন্তু তোমরা বাঁদিক ঢুকে যাবে ঠিক আছে ওর যেটা সুভাষগ্রাম যাচ্ছে যে রাস্তাটা ওটা যদি তোমরা বাঁধিক ঢুকে যাবে তাহলে কিন্তু তোমরা কিছুদূর কিছু দূর আসার পরই কোদাল স্কুলের একটু আগেই দেখবে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি ট্রেনে কিভাবে আসবে সেটাও একটু চটপট জেনে নিই শিয়ালদা থেকে বারুইপুর নামখানা ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ এই সমস্ত ট্রেনগুলো কিন্তু সুভাষগ্রামের ওপর দিয়ে যায় তোমরা সুভাষগ্রাম স্টেশনে নামবে আর ওখান থেকে হেঁটে চলে আসবে রেলগেট আর সুভাষগ্রাম রেলগেট থেকে বা মামুনি রেলগেট থেকে ওখান থেকে কিন্তু টোটোতে উঠবে একদম সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়িতে তোমরা এসে উপস্থিত হতে পারবে আর বাকি যা জানার রয়েছে সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও আমি তোমাদেরকে অবশ্যই জানাবো সেগুলো আর আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও লাইক শেয়ার করো বন্ধুদের সাথে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে